हे गाइस वेलकम बैक टू माय चैनल द वाइफ किचन नतून पर्व आपनादेर सबाइके अनेक स्वागत। आमी आज के कोलकाता होम कोलकाता स्टाइल बिरियानी रेसिपी आपनादेर साथे शेयर करछी। बाट ए बिरियानीते आमी किन्तु एकटा जिनिस एकटु परिवर्तन करेछी, एटा आपनादेर साथे परे डिसकस करछी। तो चलुन रेसिपिटी शुरू करी। देखुन आमी बाजार थेके 500 ग्राम मटन किने एनेछी। एई मटनटा एकटु चर्बीजुक्त मटन होते हबे, एते किन्तु बिरियानीटार टेस्टटा एनहान्स हय। এবার মাটনটা আমরা ম্যারিনেট করব। এখানে দিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ টক দই। আগে থেকে ফেটিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন দইটা একদম স্মুথ পেস্ট রয়েছে। দইটা আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। একে একে আমি কিন্তু ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি বাড়িতে বানিয়ে থাকি। জিরেটাকে রোস্ট করে একটু মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নিলেই কিন্তু এইভাবে একটা খুব সুন্দর ফ্লেভারযুক্ত জিরের গুঁড়ো আপনারা পেয়ে যাবেন। এবার আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে নিলাম 1 চামচ। এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব, প্রথমে দিয়ে নিলাম 1 চামচ। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ঠিক তার উপরই অ্যাড করবেন। আমার ক্যামেরা সেটিংসটা একটু ঘুরে গেছিলো, কিছু মনে করবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে নিলাম 1 বড় টেবিল স্পুন, আদা বাটা দিয়ে নিলাম 1 বড় টেবিল স্পুন, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার দিয়ে নিতে হবে নুন, আমি দিয়ে নিচ্ছি 1 চামচ নুন। আমার আরেকটু নুনের প্রয়োজন, তাই আমি আরও 1/2 টিস্পুনের মতো নুন অ্যাড করলাম। নুনটা কিন্তু স্বাদ অনুসারে আপনারা অ্যাড করতে পারেন। এবার আমরা খুব ভালো করে মাংসের গায়ে এগুলো মিশিয়ে নেব। এখন আমি একটু দিয়ে নিলাম কেওড়া জল, এটা একদম হাফ ঢাকনি, যেই ছিপিটা হয় তার হাফ ঢাকনি কেওড়া জল আমরা এখানে অ্যাড করলাম। আর সাথে দিয়ে নেব মিঠা আতর, যেটা অনলি 1 ড্রপ, জাস্ট 1 ড্রপ। দেখুন আমি এখান থেকে ফেললাম, নিচে একটা ড্রপ পড়েছে। এই একটা ড্রপ মিঠা আতরই কিন্তু বেশি, এর থেকে বেশি দিলে কিন্তু ওভার স্মেল হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। যদিও এটা কলকাতা স্টাইল বিরিয়ানি, বাট আমি কিন্তু এখানে আমার একটু টুইস্ট দিচ্ছি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ম্যারিনেশনটা কমপ্লিট। আর দেখুন এই যে পেঁয়াজের বেরেস্তা, আশা করছি সবাই রেসিপিটা জানেন। যদি কারো বেরেস্তা রেসিপিটি প্রয়োজন হয় আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি অফ ক্যামেরা বেরেস্তাটা আগে থেকেই বানিয়ে নিয়েছি। এখানে 500 গ্রামস পেঁয়াজের বেরেস্তা বানানো রয়েছে। আমি এখানে একটু বেরেস্তা অ্যাড করে ম্যারিনেট করে রেখে দিলাম। দেখুন এখানে আমি একটা দুধ, 1 কাপ দুধ নিয়েছি, সাথে আমি এর মধ্যে একটু ইয়েলো ফুড কালার অ্যাড করেছি। আর আপনাদের সামনেই আমি এখানে কেওড়া জল 1 ছিপি আর সাথে 1 ড্রপস মিঠা আতর অ্যাড করে এই দুধটাকে রেডি করে রেখে দিলাম। যদি আপনাদের কাছে ইয়েলো ফুড কালারের পরিবর্তে কেশর থাকে আপনারা কেশর ইউজ করতে পারেন। আজকে আমার সকাল থেকে বিরিয়ানি খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, তাই জন্য কিন্তু আমি আমার বাড়িতে থাকা উপকরণ দিয়েই বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। দেখুন এই তেলেই আমি বেরেস্তা বানিয়েছি, এখনও 2-4টে পেঁয়াজের টুকরো আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন। তো এই তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর এরকম মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ছুলে নুন আর ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়েছি। হলুদ দিলে কিন্তু অত সুন্দর কালার আসে না, তাই ইয়েলো ফুড কালার দিয়ে আমি এই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন পুড়িয়ে ফেলবো না, হালকা লাল লাল করে ভেজে নেব, যেহেতু কালারটা দেওয়া রয়েছে তাই খুব সুন্দর একটা কালার এসছে। আমি এবার এইগুলোকে তুলে নেব। ইয়েলো ফুড কালারের কালারটা কিন্তু এরকমই একটু ডার্ক আসে। ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে এই আলুগুলোকে তুলে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকার, যেখানে আমি প্রথমে 1 হাতা তেল দিলাম, তারপর আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে, আমি এখানে আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম। অবশ্যই মাটনটা কিন্তু আমরা সর্ষের তেলে রান্না করব, এতে কিন্তু স্বাদটা আরও দারুণ লাগে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিটের মধ্যেই তেল থেকে যখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমরা মাটনটা প্রসেস করব। আমরা এই তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন দেব না, আমরা এখানে দিয়ে নিচ্ছি মাটন, যেই ম্যারিনেট করা মাটনটা আগে থেকে ছিল একে একে এখানে অ্যাড করব। আর খুব সুন্দর করে কিন্তু মাটনটা আমাদের কষতে হবে প্রেশার কুকারের মধ্যে। আপনারা চাইলে কড়াইতে করে প্রেশার কুকারে করতে পারেন, বাট আমি প্রেশার কুকারে করছি কারণ আমি একটা সিটি দেব, তো প্রেশার কুকারেই আমি একবারে কুকিংটা করছি।
আপনাদের যেটা বলছিলাম যে এই বিরিয়ানিতে কিন্তু আমি একটু টুইস্ট এনেছি। টুইস্টটা হলো আমার সকালবেলা ঘুম থেকে উঠে আজকের ওয়েদার দেখে বিরিয়ানি আর চিকেন চাপ খেতে খুব ইচ্ছে করছে। আমার কাছে বিরিয়ানি রাইস আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, আর মার্কেট যাওয়ার মতন ইচ্ছেও আমার করছিল না। তাই জন্য কিন্তু আমি আমার বাড়িতে খাওয়া যেই চাল, মানে যেই রেগুলার রাইস, যেটা বাঁশকাঠি চাল আমরা খেয়ে থাকি, আমি কিন্তু ওই চাল দিয়েই বিরিয়ানিটা বানিয়েছি। বিশ্বাস করুন, এর টেস্টে কিন্তু কিচ্ছু ডিফারেন্স আসেনি, টেস্টটা অতুলনীয় ছিল। তবে বিরিয়ানি চাল ব্যবহার করলে এর স্মেলটা আরও দারুণ লাগে, তো আপনারা কিন্তু চালটা চেঞ্জ করেই নিতে পারেন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি অফ ক্যামেরা মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি প্রায় 25 মিনিটস মাটনটা কষিয়ে নিয়েছি। যখন আমি দেখছিলাম 50% মাটনটা কুক হয়ে গেছে, ঠিক স্টেজে যে আমি ওই মাটনের ম্যারিনেট করা বাটিটা ধুয়ে জলটা এখানে অ্যাড করলাম। খুব বেশি জল এখানে দেওয়ার দরকার নেই, আর সাথে অ্যাড করলাম আলু। এবার মাটনটাকে আমরা স্লো ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। একদম স্লো ফ্লেমে দুটো সিটি দিলেই মাটন কিন্তু রেডি। দেখুন, আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়িতে দিয়ে নিলাম 1.5 টেবিল স্পুন নুন, আর এটার মধ্যে আমি একটা কাপড়ের মধ্যে গোটা গরম মশলা, এর মধ্যে আছে 3 টুকরো দালচিনি, 7 থেকে 8 টুকরো ছোটো এলাচ, 1টা বড় এলাচ, আর কিছু লবঙ্গ একসাথে পটলি করে আমি এইভাবে ঝুলিয়ে এটাকে এবার ঢেকে দেব, আর এটা ফোটা অবধি অপেক্ষা করব। ভালো মতন ফুটে গেছে, আমি কিন্তু ওই পুটলিটাকে তুলে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন নেই। আগে থেকে ভিজিয়ে রাখা আমার এই রেগুলার চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চালটা আমি কিন্তু এই ফুটন্ত গরম জলে অ্যাড করছি। করে আমরা যেরকমভাবে বিরিয়ানির ভাতটা বানাই, বিরিয়ানির রাইসটা তৈরি হয়, ঠিক সেইভাবেই বানিয়ে নেব। 70% কুক করব, 100% কিন্তু কখনোই কুক করব না। আমরা একটু ঢেকে রাখবো। দেখুন, 15 মিনিট পর আমার কিন্তু প্রথম বলকটা চলে এসছে। যেহেতু চালটা আগে থেকে ভেজানো, তাই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের কিন্তু রেগুলার রাইসটাও খুব সুন্দর, খুব সুস্বাদু, তো আমি তাই জন্য এই রাইসেই কিন্তু এটা করেছি। দেখুন, আমি এটাকে টিপছি, এটা কিন্তু 70% কুক। আমি ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেম অফ করে এই ভাতে জলটাকে ঝরিয়ে নেব। এটা আমি অফ ক্যামেরাই করছি গাইজ, আমার কুকিং স্পেসটা এত বড় নয় আমি সব কিছু শেয়ার করতে পারি, তো আমি এই কাজগুলো অফ ক্যামেরায় করছি। আই হোপ তোমরা বুঝতে পারছো। তবুও যদি কিছু না বুঝতে পারো, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, আমি কিন্তু তোমাদের হেল্প করব। দেখো, কথা বলতে বলতে গ্যাসের আরেক সাইডে আমার মাটনটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি কি করলাম, মাটনের আলুগুলোকে একটা বাটিতে আর মাটনের পিসগুলোকে একটা প্লেটে সেপারেট করে নিলাম, কারণ যখন আমরা বিরিয়ানিটা অ্যাসেম্বল করব এখানে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়ে যাবে, তাই তোমরাও এইভাবে আলাদা করে নিও। দেখো, এবার আমাদের অ্যাসেম্বলের পালা, কারণ ভাতে জল ঝরানো তো হয়ে গেছে। আমি একটা বড় ডেচকি দিয়ে নিয়েছি, যার নিচে এইভাবে তেজপাতাগুলোকে ছড়িয়ে দিতে হবে। এতে কি হবে, যখন বিরিয়ানি দমে থাকবে তোমাদের কিন্তু নিচ থেকে লেগে যাবে না। এগুলো দেওয়ার পর আমি যে মাটনের গ্রেভি ছিল সেই গ্রেভিটা ভালো করে নিচে ছড়িয়ে দিলাম। আর এই আলুগুলো, যতগুলো আলু আমাদের ছিল, ফার্স্ট লেয়ারে আমরা কিন্তু এই আলুগুলোকে দিয়ে নেব। ওপর থেকে রাইসগুলোকে দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। দেখো, রাইসের লেয়ারটা একদম তৈরি হয়ে গেছে। এবার এর ওপরে আমি মাটনের পিসগুলোকে সাজিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে ডিম অ্যাড করতে পারো। আমি অতটা ডিম এই বিরিয়ানিতে খাওয়া প্রেফার করি না, দ্যাটস ওয়াই আমি দিইনি, বাট ইফ ইউ প্রেফার দেন তোমরা অ্যাড করতেই পারো। ওপরে আমি পেঁয়াজের বেরেস্তা একটু ভালো করে দিয়েছি, বেরেস্তার ফ্লেভার, আর বেরেস্তা মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগে, তাই বেরেস্তাটা একটু বেশি কম করতেই পারো। সাথে দিয়ে নিলাম হোমমেড বিরিয়ানি মশলা, যেটা একদম অল্প করে ছড়িয়েছি, একদম ওভার আর এম্পাওয়ার করিনি, তাহলে কিন্তু খাওয়া যায় না। আর এখানে দেখো, আগে থেকে বানিয়ে রাখা যেই দুধ আর ফুড কালার দিয়ে যেই জলটা আর ফ্লেভারফুল জলটা বানিয়েছিলাম সেটা কিন্তু ছড়িয়ে দিলাম, আর সাথে মাটনের গ্রেভি আমি দিয়ে নিলাম 2 হাতা। এইবার এর ওপরে আমি আরেকটা লেয়ার অফ রাইস অ্যাড করছি। রাইস অ্যাড করা হয়ে গেছে, এর ওপরে আমি দিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলা, আর সাথে দিয়ে নেব পেঁয়াজের বেরেস্তা। খুব সুন্দর করে দিয়ে নিতে হবে, বেরেস্তাটা খেতে কিন্তু আমার দারুণ লাগে, তোমরাও একটু বেশি করে অ্যাড করে দেখো, তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। মাটনের যে লেফট ওভার গ্রেভিসটা আছে আমি কিন্তু ওটা পুরোটাই অ্যাড করলাম। এবার আমি এই যে বেরে বানানো সেই জলটা আমরা আবার অ্যাড করছি সুন্দর করে, এটা কালারও আনবে
এটা খুব সুন্দর আসবে। আমি খুব ফ্লেভারফুল বিরিয়ানি বানাই না যেখানে কেওড়া জল বা মিঠা আতরের গন্ধটা খুব বেশি হয়। এতে কি হয়, তুমি বেশি পরিমাণ কিন্তু বিরিয়ানিটা এনজয় করতে পারবে না। ওপর থেকে আমি ছড়িয়ে নিলাম নুন, আর এখান থেকে আমি ছড়িয়ে নিলাম 2 টেবিল স্পুন ঘি। হ্যাঁ, ঘিটা দিও, দারুণ খেতে লাগে। আমার এটা হয়ে গেছে। এবার আমি দেখো আটা আগে থেকেই মেখে রেখেছিলাম, যেটা এই বিরিয়ানির পটের বাইরেটায় কর্নারগুলোতে ভালো করে রাউন্ড করে দিয়ে নিলাম। এতে কি হবে, যে ফ্লেভারগুলো থাকবে এর ভেতরে ইনট্যাক্ট থাকবে। আমি ভালো করে আটকে দিলাম। দেখো গ্যাসের ফ্লেমটা একদম লো করেছি, এইভাবে বিরিয়ানির পটটা এর উপর বসিয়ে দিয়েছি, আর আমি 40 মিনিটসের মতন দমে রেখেছি। দেখো আফটার 40 মিনিটস যখন আমি গ্যাসের সিম অফ করে দিয়েছি, এটা নিচে নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো জিনিসটা কত সুন্দর লাগছে, কত ঝরঝরে, কত কালারফুল। আমি যদি না বলতাম তোমরা বুঝতেই পারতে না যে এটা কিন্তু নর্মাল রাইসের বিরিয়ানি। বিশেষ করো নর্মাল রাইসের জন্য কিন্তু টেস্টে একটুও চেঞ্জ আসেনি। তোমাদের যদি আমার মতনই বিরিয়ানি খাওয়ার নেশা হয়ে থাকে, তাহলে কিন্তু বাড়িতে চটচলতি এই বিরিয়ানি রেসিপিটি বানিয়ে ফেলতেই পারো। আমি একদম বাড়িতে থাকা উপকরণের মধ্যেই এটা শেয়ার করেছি। মাটনের পিসটা ভেঙে দেখানোর কারণ, মাটনটা কতটা সফট আমি আরও একবার দেখাই। আমি জাস্ট একটুখানি ভেঙেছিলাম, আমি আরেকটু ভেঙে নিচ্ছি। অ্যাকচুয়ালি এতটা গরম আমি ধরতে পারছি না, আমার হাত লাল হয়ে যাচ্ছে। দেখো মাটনটা কিন্তু খুব সফট হয়েছে, খুব আর খুব টেস্টিও হয়েছে। আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আর এতটা অবধি দেখে থাকো, তাহলে তোমাদের অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে প্লিজ প্রেস করে দিও। আর আমি সব রেসিপি কিন্তু হিন্দিতেও বানিয়ে থাকি, তো আমার ওই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা প্লিজ চেক আউট করে নিও। আর যদি কিছু বলার থাকে আমাকে, কিছু সাজেশন দেওয়ার থাকে, কিছু ভুল হয়ে থাকে, তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। আর নতুন কোনো রেসিপি চাইলেও আমাকে একদম জানাতে পারো, আমি কিন্তু করার চেষ্টা করব। আশা করব তোমরা ভালো থাকবে, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন অবধি